সাংবাদিক বন্ধুসকল, আমি সচেতন নাগৰিক গণমঞ্চ তৰফৰ পৰা আপোনালোকক অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ। আৰু সৌসিদিনাখন গণতন্ত্ৰৰ চতুৰ্থ স্তম্ভ পৰাগ ভূঞাক ষড়যন্ত্ৰমূলক যে হত্যা কৰিলে, সেই হত্যাৰ সন্দৰ্ভত আমি তীব্ৰভাৱে গৰিহণা দিছোঁ আৰু উপযুক্ত দোষীক বিচাৰি কঠোৰতম শাস্তি দিবলৈ আমি আজিৰ গণমঞ্চৰ জৰিয়তে আমি দাবী উপস্থাপন কৰিছোঁ। বিটিসিত নির্বাচনী তৎপরতা চলাইছে প্রতিটি রাজনৈতিক দলে। বিজেপি, বিপিএফ, ইউপিপিএল কোনোটো রাজনৈতিক দলে পিছ পড়ে থাকা নাই। নির্বাচনী তৎপরতায় হিমন্ত বিশ্ব শর্মা বরভূমিত নির্বাচনী রণতঙ্কা বজাইছে। ইখনের পিছত সিখন নির্বাচনী সভাত ভাষণ দি গেছে হিমন্ত বিশ্ব শর্মায়। নির্বাচনী সভাত হিমন্ত বিশ্ব শর্মায় ভাষণত ব্যক্ত করা কিছু প্রসঙ্গত ওরাঙত সচেতন নাগরিক মঞ্চয় প্রতিক্রিয়া প্রকাশ করে এক সংবাদমেলর আয়োজন করে। সংবাদমেলত বক্তাসকলে অভিযোগ করে যে হিমন্ত বিশ্ব শর্মায় নির্বাচনী সভাত প্রদান করা মন্তব্যবর সাম্প্রদায়িক, জাতি জনগোষ্ঠীর শান্তিপূর্ণভাবে বসবাস করা বিটিসিবাসীক মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় উচতনিমূলক কথা কই পুনের রক্তাক্ত পরিবেশের সৃষ্টি করব বলে সংবাদমেলত অভিযোগ করে। হিমন্ত বিশ্ব শর্মাক উচতনিমূলক বক্তব্য প্রদানের বিরত থাকি আহ্বান জানা হয় সচেতন নাগরিক মঞ্চর ফলের। হিমন্ত বিশ্ব শর্মার মতি ভ্রম হয়েছে, সংবাদমেলত উল্লেখ করে যে হিমন্ত বিশ্ব শর্মার মতি ভ্রম হয়েছে, মানসিক বিকারগ্রস্ত হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা, মানবীয় প্রমূল্যবোধ হেরাইছে হিমন্ত বিশ্ব শর্মায়। শান্তিপূর্ণ বিটিসিবাসী রাইজক সাম্প্রদায়িক মন্তব্যের অশান্তির পরিবেশ সৃষ্টি করার ব্লু প্রিন্ট রচনা করেছে হিমন্ত বিশ্ব শর্মায়। শান্তিপূর্ণ বিটিসিত অশান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি নকরিবল হিমন্ত বিশ্ব শর্মাক সকিয়নী সচেতন নাগরিক মঞ্চর তরফের। তদুপরি সাংবাদিক পরাগ ভূঁইয়ার হত্যাকারীক কঠোরতম শাস্তি প্রদান করবল দাবি সচেতন নাগরিক মঞ্চর। আমি আজি এই সচেতন নাগরিক গণমঞ্চয় এখন প্রেস মিট জড়িয়ে এটা কথা স্পষ্ট করে দিব বিচারিছো যে আমার যে এতিয়া জাতি মাতি ভীতি আর সুরক্ষিত করার নামত সরকারে যে ধরনের আমাক আজি বয়বস্তু হত্যালঙ্গী দামে আমাক কৌঙা করেছে, সেই কৌঙা করার পরিপ্রেক্ষিতত আমি এটা কথা আহ্বান জানাব বিচারিছো যে বিগত সরকারের তদানীন্তন কংগ্রেস সরকারের দিনত মই আজি আপনাদের এটা কথা স্পষ্ট করব বিচারিছো যে সৈন্য সহনশীলতার কথা কয়ে আজি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমি শ্রদ্ধা আর সন্মান করি, তেখেতর প্রতি আমার যথেষ্ট আন্তরিকতা আছে। কিন্তু এতিয়া আমি তেখেতর যে আন্তরিকতা, সেই আন্তরিকতা আমি করবলে বাদ দিছো। তেখেতর আজি মন্ত্রীভ্রম হয়েছে, তেও মানসিক বিকারগ্রস্ততা হয়েছে, তেখেতে আজি মানসিক ভারসাম্য অন্তর্দ্বন্দ ভুগিছে, আর তেখেতে যে মানবীয় প্রমূল্যবোধ, সেই মানবীয় প্রমূল্যবোধ তেখেতে হেরাই পেলাছে। সেইকারণে আবল তাবল বুকি আমার বিটিসিবাসী রাজ্যক অশান্ত পরিবেশের সৃষ্টি করা এক গভীর ব্লু প্রিন্ট রচনা করা বলে আমি আজি সচেতন রাইজে সচেতন গণমঞ্চর জড়িয়ে তখনক আমি সকিয়নি দিব বিচারিছো যে এনেকা ধরনের অচতনিমূলক কথা কই যাতে আমার শান্তিপ্রিয় বিটিসিবাসী রাজ্যক অশান্তি পরিবেশের সৃষ্টি নকরে। আর যদি আগন্ত বিটিসি নির্বাচন যদি অশান্তি পরিবেশের সৃষ্টি হয় তার কারণে কিন্তু মাননীয় মন্ত্রীগী দায়ী, এই আমি কবলে নাযাও। কারণ এই বিষয়বস্তুটা আমার যেটুকু লুকআপ নহয় যে কোন হারিব কোন জিকিব কি কথা কি নকরা বা বিপিএফকে ভোট দিব বিজেপিক দিব এই কথাটা আমার কোনো মানে আমার নলেজত নহয় আর সেই বিষয়বস্তুটা আমি নকও। কিন্তু তখেতে নির্বাচনী সভাবর যে ধরনের অচতিমূলক বক্তব্য দিন যে কারো নো মেডাল ছিঙিব নয়, আজি আমি বিভিন্ন জনগোষ্ঠীর পরিপূর্ণ বিটিসিবাসী রাইজে কি সুন্দরভাবে বসবাস করেছে একটা অশান্ত পরিবেশের সৃষ্টি করব বিচার হিমন্তর এই বক্তব্য সাম্প্রদায়িক রূপ লোব নি এই হিমন্ত বিশ্ব শর্মার যে মন্তব্য, সেই মন্তব্য ডিপেন্ডেন্টলি সাম্প্রদায়িক সংঘর্ষের বা বিটিসির নির্বাচনের সময় অশান্ত পরিবেশ একটা সৃষ্টি করার রূপ ইতিমধ্যে হওয়া বলে আমি স্পষ্টভাবে নকলেও আমি ইঙ্গিত বহন করেছে। কারণ এখনের পিছত ইখন সভা অনুষ্ঠিত করে যে উচতনিমূলক বক্তব্য আগবাইছে তাত আমি সচেতন নাগরিক গণমঞ্চের জড়িয়ে তখনক পুনর্বার আহ্বান জানাইছো যে তখেতে যাতে এনেকা ধরনের শান্তিপ্রিয় বিটিসিবাসী রাজ্যক অশান্ত পরিবেশের সৃষ্টি করে কোনো ধরনের অচতনিমূলক বক্তব্য তার আমি আজ এই প্রেস মিট জড়িয়ে মাননীয় মন্ত্রীগীক আমি আহ্বান জানাইছো। আজি আজি কত গল সেইকারণে আমি আজি আমার অত্যাবশ্যক সামগ্রী যে চড়াদাম হয়েছে, আমার গ্রাম্য অঞ্চলের কৃষক আমার সকল রাইজ অতিষ্ঠ হয়ে পড়েছে আর আমি বারুকে আমি কষ্ট ভুগিবলগীয়া হয়েছে, আমি অত্যাধুনিক বয়বস্তু সামগ্রীকে আমাক কুমা করেছে। আর দ্বিতীয় কথা হয়েছে যে আমার
অসম চৰকাৰৰ এগৰাকী প্ৰভাৱশালী মন্ত্ৰী, সেই প্ৰভাৱশালী মন্ত্ৰীগৰাকীয়ে আমাক সৌখিদিনাখন 6 তাৰিখে এখন নিৰ্বাচনী সভা অনুষ্ঠিত হৈছিলে মাজবাটত, আৰু 9 তাৰিখে এখন নিৰ্বাচনী সভা অনুষ্ঠিত হৈছিলে ধনশিৰিঘাটত। এই ধনশিৰিঘাটত তেখেতে কৈছিলে যে আগন্তুক BTC নিৰ্বাচনত তেওঁ উদ্যত কণ্ঠে চিঞৰি চিঞৰি কৈছিলে যে আপোনালোকে ভয় নকৰিব, আপোনালোকক গাৰ্ড মেডাল কোনেও লৰাব নোৱাৰে, ছিঙিব নোৱাৰে, আপোনালোকে 2টা বজাত হ'লেও মোক কল কৰিব, মেছেজ দিব। এয়া কিহৰ ইংগিত বহন কৰিছে? আমি ভাবিছোঁ যে শান্তিপ্ৰিয় BTC-বাসী ৰাইজক তেওঁ এনেধৰণৰ অচতিৰমূলক কথা কৈ আমাক এটা বিভ্ৰান্তি সৃষ্টি কৰি আগন্তুক BTC নিৰ্বাচনত তেখেতে আমাক এটা অসমীয়া সংকেত দাঙি ধৰিছে নেকি? তেখেতে আজি 15 বছৰে আমি বিভিন্ন জনগোষ্ঠীৰে পৰিপূৰ্ণ BTC-বাসী ৰাইজে যেনেকৈ শান্তিপ্ৰিয়ভাৱে আমি বসবাস কৰি আছোঁ, তেখেতে আগন্তুক BTC নিৰ্বাচনত আজি অচতিৰমূলক বক্তব্য দি আমাক এটা বিপথে পৰিচালিত কৰি আমাক ৰক্তাক্ত পৰিৱেশ কৰিব বিচাৰিছে নেকি? এনেধৰণৰ যদি হয় তেতিয়াহ'লে আমি আজি সচেতন নাগৰিক গণমঞ্চৰ জৰিয়তে আহ্বান জনাম এনেধৰণৰ অচতিৰমূলক কথা। মাজবাটৰ পৰা কুশল ভঁৰালীৰ ৰিপৰ্ট, News 9 অসম।